শিরোনামে বলছিলাম সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকা থেকে চাঁদাবাজির অপরাধে ঢাকা এক শিল্প পুলিশের এএসআই সহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ এ সময় জব্দ করা হয় একটি মাইক্রোবাস পুলিশ বলছে বুধবার ভোরে ঢাকা এক শিল্প পুলিশের এস মকবুল এবং তার তিন সহযোগী বিপ্লব স্বপন ও হাসমতকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক নারী সহ চারজনকে আর এই চক্রটি নিজেদের ডিবি পরিচয় দিয়ে মানুষকে মাইক্রোবাসে আটকে রাখে পরে তাদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে মহাসড়কের কোনো এক স্থানে নামিয়ে দেয় এমন এক ঘটনার সময় আশুলিয়া থানা পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী মিঠুন সরকার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি মিঠুনের আগে আপনি আমাদেরকে বলছিলেন যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আশুলিয়া থানাই মূলত তাদের হেফাজতে রাখা হয়েছে এখন অব্দি আসলে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটি শেষ হয়েছে কিনা এবং তাদের ব্যাপারে কোনো রিমান্ডের আবেদন করা হবে কিনা যে বিষয়টি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আসলে প্রস্তুতি তারা সম্পাদন করতে যাচ্ছে বিষয়ে জানতে পেরেছি আশিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়ালের কাছ থেকে এবং কি তারা এই সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং এখনো তারা কিভাবে আরো অধিকতর তথ্য সংগ্রহ করা যায় সেই লক্ষ্যেই কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সে বিষয়ে আমরা জানতে পেরেছি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আর আমরা ইতিপূর্বে এই বাইপেল এলাকা থেকে এই ধরনের ঘটনা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মানুষের কাছ থেকে আর এই অভিযোগ ভিত্তিতে কিন্তু তাদেরকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে এটি আমরা জানতে পেরেছি ভুক্তভোগীদের সূত্র থেকে রাকিব আরেকটি বিষয় আহ এসআই মকবুল এবং তার তিন সহযোগী বিপ্লব স্বপন এবং হাসপতকে আটক করার খবর আমরা জেনেছি কিন্তু এর বাইরেও এক নারী সহ চারজনকে আটক করা হয় তাদের আসলে পেশা কি ছিল বা তাদের পরিচয় সম্বন্ধে কোনো ধারণা পাওয়া গেছে কিনা তারা আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা অনেকেই দীর্ঘদিন ধরে পুলিশের স্রোত হিসেবে কাজ করতো এবং কি তারা বিভিন্ন সময় থানা এলাকাতে তাদের অবস্থান লক্ষণীয় ছিল এবং তারা স্রোচ হিসেবে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে আসছিল অনেকদিন ধরেই এই ধরনের একটা তথ্য আমরা একটি সূত্র থেকে পেয়েছি ইতিমধ্যেই তবে আরো ব্যাপকতর আপনাকে জানাতে পারবো পরবর্তী সংযোগে রাখি অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনটি করা হবে হয়তো সে বিষয়ে এটি আরো স্পষ্ট করা হবে আহ মিঠুন সরকার প্রয়োজনে নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে সাবা থেকে বলছিলেন সহকর্মী মিঠুন সরকার